নমস্কার, আরতি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য লাউ শাকের একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। বানানোটা কিন্তু খুব সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। সবার প্রথমেই লাউয়ের পাতা আর ডগাগুলিকে আমি ঠিক এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু আর একটা বেগুন এভাবে চাকচাক করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের রসুন ছুলে থেতো করে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো। তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1টা শুকনো লঙ্কা 2 ফালটি করে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। রসুনটা যখন হালকা সোনালি হয়ে আসবে তখন এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো। এবার আলুটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে মিডিয়াম আঁচে আলুটাকে আমি হালকা সোনালি করে ভেজে নিব মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময়। আলুটা যখন হালকা সোনালি হয়ে আসবে তখন এর মধ্যে আমি বেগুনগুলিকে অ্যাড করে দিব। এবারে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। এবারে আলু আর বেগুনটাকে মিডিয়াম আঁচে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিব। এবারে দেখো আলু আর বেগুনটা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, যার জন্য এর মধ্যে আমি এবারে শাকপাতাটাকে অ্যাড করে দিব। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা আর শাকপাতা আলু বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রান্নায় আমরা কোনো জল ব্যবহার করব না, কারণ শাকপাতা থেকে এমনি অনেকটা জল উঠবে। আর মিডিয়াম আছে, এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো শাকপাতা থেকে এখনও অনেকটা জল উঠে আছে। এবার আমি চেক করে নেব লাউয়ের ডাঁটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো লাউয়ের ডাঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিব, করে দিয়ে মোটামুটি 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিব। ব্যাস তৈরি আমাদের পুষ্টিগুণে ভরপুর লাউ শাক ভাজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।